বেহেপুরা দশমীঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। তাছাড়া উপস্থিত ছিলেন পুরপিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেবর্মা, অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা। পাশাপাশি এদের কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। আমরা আমাদের নানান কীর্তিতে বিশ্ববন্দিত হয়েছি, আবার অনেক কিছুই পরে উঠতে পারিনি। সেই জন্য ব্যক্তি নাগরিকের জীবনে যেমন আফসোস হয়েছে, তেমনি রাষ্ট্রীয় জীবনে সেই সব কিছু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি। আমরা সামরিক ক্ষেত্র থেকে শুরু করে খাদ্য সম্ভারতা সবখানি সাফল্যের সঙ্গে এগিয়ে গেছি, তবে এই অগ্রগতি আমাদের মধ্যে কোনো আত্মতৃপ্তি করতে পারিনি, বরং আমাদের আরো দৃঢ়তা নিয়ে এক তত্ত্বের সঙ্গে পথ চলতে শিখিয়েছে।